125তম নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন দিবস পালন করল মুর্শিদাবাদ জেলার সুতির ঔরঙ্গাবাদ নেতাজি মোড় এলাকায়। রবিবার সকালে ঔরঙ্গাবাদ নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমামি বিশ্বাস, সুতির দুই বিডিও সেমিরন কৃষ্ণ মণ্ডল, সুতি থানার ওসি বিপ্লব কর্মকার ও ব্লক সভাপতি লতিফুর রহমান সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ভালো করে যেন আজকে দিনটা আমার অত্যন্ত শুভ দিন। দেশ স্বাধীনের যতগুলো নায়ক তার মধ্যে একজন আমাদের বাংলার গর্ব ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা 125তম জন্মদিন করি আমরা সতীর্থ ব্লক ঔরঙ্গাবাদ নেতাজি মোড়ে নেতাজি স্ট্রিট আর রাজ্য মল্লাদান করলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সুতির ডেভেলপমেন্ট অফিসার বিজয় সাহেব সমীরণবাবু, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্তবাসী বিপ্লব কর্মকার মহাশয় এবং আটদা অঞ্চলের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লক সভাপতি লতিফুর রহমান এবং আমাদের এলাকার এতদা সমস্ত মান্যগণ্য ব্যক্তি। প্রতি বছরের মতো এবছরও আমাদের মাল্যদান আয়োজিত করলাম এবং আপনারা ভালো করে জানেন 200 বছর ইংরেজের রাজত্বকে আমরা আজকে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ গর্বিত কি আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকের দিনে বাংলায় দিয়েছিলাম। আমরা চাই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফলো করে আমরা সারা ভারতবর্ষের দিশাটাকে দেখা এবং বাংলায় আমাদের আজকে সমস্ত ব্লকে ব্লকে সমস্ত জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে। তাই আজকের দিন অত্যন্ত খুশির দিন। কখনো কোনো জায়গাতে আমাদের ফুটবল টুর্নামেন্ট, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে আমাদের সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান, আনন্দের দিনে আজকে আমরা সারাদিন কাটাব। আর আমরা যেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যেখানে থাকুক না কেন ভালো থাকে, এটি ওনার কামনা করব। এই দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে করছি। ধন্যবাদ, নমস্কার। দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে। সুতিতেও তাই, আমরা সুতির সমগ্র সুবিধা নাগরিকদের সাথে এখানকার বিশিষ্ট জনপ্রতিনিধি এবং বিধায়ক ইমামি বিশ্বাস এবং অধিদপ্তর এবং এখানকার লোকাল যারা জমা প্রতিনিধি আছে এই প্রোগ্রামে সবচেয়ে একটা জিনিস নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কর্মক্ষেত্রের জন্য আমরা যাতে ভবিষ্যতে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বলো সেই নেতাজি দেশমাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে আমরা মানে আমাদের বিডিও স্যার, বিধায়ক সাহেব, এলাকার জনপ্রতিনিধিরা, অঞ্চলের প্রধান এবং সাধারণ মানুষ অনিলবাবু সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলের উদ্দেশ্যে এটুকুই বলার যে দেশমাতার প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ভালোবাসা এবং তার যে মহান আদর্শ সেটা যেন আমাদের সকলের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। সকলকে জয় হিন্দ, জয় বাংলা।
Aqua Active Gold with added mineral, active pure, active raho.